আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে বলবো এই দাড়ি সম্পর্কে। আসলে আমার দাড়িটা একটু ছোট রাখি, আসলে এটা ঠিক না, এক মুঠি রাখা উচিত। যাই হোক, তারপরেও আমি আজকে একটু কথা বলতেছি দাড়ি রাখার সম্পর্কে। দাড়ি রাখা কত যে লাভজনক, এবং আপনার সুন্না, নবীদের সুন্না, মুসকে খাটো রেখে দাড়ি লম্বা রাখবেন অবশ্যই। এই দাড়ি রাখার আজকে কিছু এর নিয়ামত আমি আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হলো, দাড়ি রাখলে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু সাল্লাম খুশি হন। দাড়ি ধারায় ধারায় সকল নবীগণের সাদুস্য গ্রহণ করা হয়। দাড়ি রাখলে কবরের আজাব মাফ হয়। দাড়ি রাখলে নবীজির সাফায়াত লাভ করা যাবে। দাড়িওয়ালা প্রতি মানুষের ধারণা ভালো থাকে এবং সে মানুষের দোয়া পায়। অপরিচিত স্থানে গেলে, দাড়িওয়ালা মুসলমান মারা গেলে, মুসলমান কিনা চেনার জন্য উলঙ্গ করে খাতনা দেখতে হয় না। দাড়িতে চেহারা সৌন্দর্য বাড়িয়ে এবং বীর পুরুষত্ব বহন করে। কিয়ামতের অন্ধকার মুমিনের দাড়ি নূরের পরিবর্তন হবে। মানে কিয়ামতের দিনে, অন্ধকার দিনে, রাতে এই দাড়ি নূরের আলোয় পরিবর্তন হবে। ঈমান আলো আমল ঠিক থাকলে দাড়িওয়ালা ব্যক্তি নবী ও অলিদের সাথে হাসর হবে। দাড়ি রাখলে অনেক পাপ থেকে বেঁচে থাকা যায়। দাড়ি ইসলামী সর্বতর অন্যতম প্রতীক। দাড়ি রাখলে মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ হয়। লম্বা দাড়ি স্বাস্থ্যের ক্ষতিকর জীবাণুগুলোকে গলা ও সিনাতে পৌঁছাতে দেয় না। তাহলে বড় দাড়ি রাখলে আপনার জীবাণু গলার ভিতর দিয়ে বা সিনার ভিতর দিয়ে পৌঁছাতে দেয় না। তাহলে দাড়ি রাখা কতটা গুরুত্বপূর্ণ। দাড়ির অস্তিত্ব যৌবন শক্তিকে ভিত্তি করে, যা ডাক্তার দ্বারায় প্রমাণিত, আর দাড়ি রাখলে দেখবেন আপনার মুখের ভিতরে কোনো ব্রণ বা দাগ থাকবে না। দাড়ি এমন একটা নিয়ামত, তাই আমরা সকলে দাড়ি রাখার চেষ্টা করব। তারপরে আরও দেখি দাড়ি রাখার জন্য আরও কী কী আছে। দাড়ি রাখলে সেভ করা অনাথক সময় ও অথচ অপচয় অর্থ অপচয় থেকে বাঁচা যায়। দাড়ি দ্বারা গুনাহে জারিয়া থেকে রক্ষা পাওয়া যায়। দাড়ি রাখার শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায়। দাড়িতে দূর ব্লেড গালে চোখের রেগের উপর দাগ লাগে না, ফলে চোখের জ্যোতি কমে যায় না, মুখের চামড়া শক্ত হয়ে যায়। তাই দাড়ি রাখলে এই ক্ষতি থেকে প্রতিকার পাওয়া যায়। বেদিনদার ইসলাম সম্পর্কে অজ্ঞত মেয়ের দাড়ি পছন্দ করে না, তাই আপনি খারাপ মেয়েদের থেকে বিরত থাকতে পারেন। এখানে কি বলেছে, বেদিন ইসলাম সম্পর্কে অজ্ঞত মেয়েরা দাড়ি পছন্দ করে না, মানে যারা বেদিন তারা দাড়ি পছন্দ করে না। তাই আপনি বেদিনের মতন, মানে তারা ইসলাম না, মানে বেধর্ম, অন্য ধর্ম পালন করে, তারা দাড়ি পছন্দ করে না। তাই মুসলমানদের অবশ্যই দরকার দাড়ি রাখা। দাড়ি রাখলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেলে সহজ বুঝতে পারেন মেয়ের ফ্যামিলি দিনদার কিনা। কারণ দিনদার মেয়েরা দাড়ি পছন্দ করে, আর বেদিনদার যারা বেদিন মেয়ে তারা দাড়ি পছন্দ করে না, তারা সেই মেয়ে দাড়ি পছন্দ করেন না। বুখারী শরীফ 1356, মুসলিম শরীফ 2242। হে আল্লাহ, আমাদেরকে বোঝার তৌফিক দান করো এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। যাই হোক, আমরা প্রত্যেকটি মুসলমান ভাই দাড়ি রাখার জন্য চেষ্টা করব, কারণ দাড়ি রাখলে কতগুলো জিনিস থেকে আমরা মুক্ত পেতে পারি। সেজন্য অবশ্যই আমরা দাড়ি রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে অবশ্যই ভুলবেন না, কারণ এটা আমাদের দুনিয়াতে অস্থায়ী, ক্ষণস্থায়ী না, অস্থায়ী সময় এসেছি, ক্ষণস্থায়ী স্থায়ী না, আজকে আছি কাল নেই। অবশ্যই আপনি চলে যাবেন বা আমি মরে যাব, আপনি এই পৃথিবীতে কী নিয়ে গেলেন এটা একবার চিন্তা করে ভাবেন বা দেখেন।